আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম ফালাকেঞ্জেল। আমার নাম নূর মোহাম্মদ সৈকত। আজকে আসছে একটা আরাফাত ফার্নিচার টিম্বার অ্যান্ড টেরার্স, এখানে আজকে রিভিউ করতে আসছে। রিভিউ বলতে আজকে ওনারা আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমাদেরকে আমাদের চ্যানেলটাকে ইনভাইট করছে তারা, যেহেতু তাদের ভিডিওটা রিকোয়েস্ট করছে, যেহেতু আমরা তাদেরকে ভিডিওটা আমরা যেহেতু দিতে পারি আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। আর ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আপনাদেরকে একটু ভালো কাজ হবে, যেটা হলো আপনাদের সামনে তুলে ধরতেছি ভিউয়ার্স, এই আরাফাত ফার্নিচার টিম্বার অ্যান্ড টেরার, যেটা এখানে অনেকগুলো মিডিয়া হয়ে তাদের থেকে বিজনেস করে চলে যাচ্ছে। আপনারা যে আমাদের ভিডিওটা যারা দেখবেন, অনেক অনেক উপকারী এই ভিডিওটা। অবশ্যই সবাইকে বলবো যে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ভিউয়ার্স আমার এই চ্যানেলের ভিডিওটা পুরোপুরি দেখবেন। অবশ্যই যারা নতুন বাড়িঘর করতেছেন, আপনাদের এই ভিডিওতে অনেক উপকারিতা আসবে। যে এখানে ওনারা সরাসরি বলা চলে আপনার একটা গাছ থেকে সরাসরি আপনারা প্রোডাক্টটা পাচ্ছেন, ফল পাইতেছেন, এরকম একটা জিনিস বলা চলে। গাছ থেকে কেটেই আপনারা সরাসরি আপনাদের হাতে চলে যাচ্ছে, এখানে কোনো মিডিয়া আসতেছে না। আর দু চারটা মিডিয়া আসলে এখানে দাম বেড়ে যাইতেছে, যেখানে একটা পাল্লা তারা বিক্রি করতেছে 5,000 টাকা, এই পাল্লার যা দাম আপনার এখানে চলে যা, আপনারা খুচরা হিসেবে পাইতেছেন মাত্র 10,000-12,000 টাকা চলে যাচ্ছে ভিউয়ার্স। আর এখানে আমরা মূলত তাদের টার্গেট যেটা, যে ওনারা সরাসরি কাস্টমারদের হাতে এটা দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা যদি চান, আপনারা সরাসরি আপনারা এই ওনাদের কাছ থেকে নিতে পারবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের প্রথমে আবার বলে রাখতেছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করি এই ভিডিওতে আপনাদের অনেক উপকারিতা চলে, অনেক উপকার হয়তো লাগতে পারে, কারণ এখানে সরাসরি আপনারা কাস্টমার থেকে, মানে এই কোম্পানি আরাফাত ফার্নিচার টিম্বার অ্যান্ড টেরার্স কোম্পানির থেকে সরাসরি আপনারা প্রোডাক্টটা কিনতে পারতেছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক করে জানাবেন, কোনো আর কমেন্ট করে জানাবেন। আর চলুন মূল ভিডিওতে এখন ভিতরে চলে যাব। এখন ফার্মরা শোমিল থেকে, মানে তাদের কাঠ গাছ থেকে শুরু করে কীভাবে কীভাবে কী তৈরি হচ্ছে, এগুলো আপনাদের শো করবো, দেখাবো। চলুন মূল ভিডিওতে যাচ্ছি ভিউয়ার্স। এই যে এখন আপনাদের দেখাচ্ছি শোমিলটাতে চলে আসছি সরাসরি। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এখানে কোনো মিডিয়া নেই এবং সরাসরি আপনারা চাইলেই এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন। ডাইরেক্ট গাছ কেটে আপনাদের হাতে চলে আসতেছে, কোনো মিডিয়া থাকলে একটা গাছ আপনার পাল্লার দাম, আপনার ফার্নিচারের দাম, যে কোনো জিনিস পোড়া কিনেন, এখানে ওনাদের বিশেষ করে এখন পাল্লা, গেটের পাল্লা, বাড়ির গেটের যে পাল্লাগুলো, একটা পাল্লা আপনার কিনতে গেলে 12,000-10,000 চলে যেতেছে, ওনাদের থেকে সরাসরি নিলে 5,000-6,000-7,000 টাকা কিনতে পারতেছেন। বিকজ কোনো মিডিয়া নেই, তাদের সব মিলটা দেখাচ্ছি ফ্যাক্টরি এবং ভিতরে ফার্নিচারে কী কী আছে প্রোডাক্ট সেগুলো দেখাবো। তো আমি আপনাদের প্রথমে অ্যাড্রেসটা ফার্স্টে শো করে দিছি, এবং আবার আমাদের ডিসক্রিপশন বক্সেও অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দেওয়া থাকবে ভিউয়ার্স। আপনারা আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করুন। এটা একটা রিভিউর ভিডিও, সেটা রিভিউর ভিডিও বলতে এটা ভাইদের রিকোয়েস্টের ভিডিও, ভাইরা আমাদেরকে ফোন করে ইনভাইট করা হয়েছে যাতে তাদের এই ভিডিওটা আমরা প্রচার করে থাকি। তো আশা করি আপনাদের যারা ব্যবসায়ীরা আছেন এরকম, তারাও আমাদের এরকম ফোন দিয়ে আপনাদের ভিডিওগুলো দিতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, আর এখন আমাদের সামনে যে ভাই আছে এখন এইখানকার যে ম্যানেজার, ওনার সাথে আপনাদের পরিচয় করে দিব। উনি কিছু আপনাদেরকে এখন কাঠের সম্বন্ধে, কিছু প্রোডাক্টের সম্বন্ধে কিছু আইডিয়া দিবে, কিছু প্রাইসগুলো বলবে, যেহেতু আমরা সোমিলের একটা গিয়ে আসছি। বা একটু সামনে যে ভাই সামনে আসছে এখন, উনি হলো ম্যানেজার। ওনার নামটা একটু জানিয়ে দেবো, ভাইয়ের নামটা? ওর নাম মোহাম্মদ ইউসুফ। ভাইয়ের নাম ইউসুফ। ইউসুফ ভাই, আমাদের এখন কিছু কাঠের সম্বন্ধে বা প্রোডাক্টের কাঠের কী কী কাঠ আছে তার কাছে, এবং কী কী কাঠে ঘুরে ধরবে আপনার, কোন কোন কাঠগুলো নিলে আপনাদের উপকারিতা আসবে, এইসব কিছু সম্বন্ধে কিছু ভাই তুলে ধরবে, আমাদের কিছু বলবে। এখন চলুন আমরা মূল ভিডিওতে আর একটু সামনে যাই, দেখি কী কী প্রোডাক্ট আছে। এগুলো চিটাং, হ্যাঁ বলেন, চট্টগ্রাম সেগুন। আচ্ছা, এগুলো চিটাং সেগুন কাঠ। ভিউয়ার্স, আপনাদের এখন যেগুলো দেখাচ্ছি চিটাং সেগুন কাঠ, কাঠগুলো দেখাচ্ছে, আছে কোনো ফার্নিচার দেখাচ্ছি না, ফার্নিচার দেখাবো এখানে কীভাবে কী কেটে কোথায় কীভাবে কী হচ্ছে ডিটেলস এগুলো নিয়ে দেখাবো আপনাদের। তো ভাই একটু বলতেছি, শোনেন, এর ভিতরে মানে ভালো এবং মন্দ নিয়ে
টুরের আউটডাউন করতে পারে এটাই। আচ্ছা, 3600 থেকে 4000 মধ্যে এটা কি থাকে গাছের? গাছের এটা গোল গাছের প্রাইস, প্রাইস গোল গাছের প্রাইস। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, আমাদের গোল গাছের প্রাইসটা আমাদের একটু আইডিয়া নিলাম। সাধারণত আমাদের গোল গাছের প্রাইস তো দরকার না, আমাদের দরকার হলো পার পিস যে কাঠের পাল্লাগুলো সেগুলো আমরা মূলত দেখা দেওয়ার চেষ্টা করতেছি যে এখান থেকে গাছ থেকে আপনার এই গাছের থেকে নিয়ে আপনার হাতের মধ্যে কী পাচ্ছেন সরাসরি গাছ থেকে। এখানে কাঠ গোল একটা রাউন্ড গাছ পাচ্ছেন, এই গাছ থেকে সমিলে চলে যাবে এখান থেকে গিয়ে একটা পাল্লা সরাসরি বানানো হচ্ছে। চলুন আমরা একটু সমিলের এটা দেখি। ভিউয়ার্স দেখুন এখানে সবগুলো যা দেখাচ্ছে এখন সব সেগুন কাঠ, ছোটো বড় এখানে সব সাইজেরই সব চিরাং সেগুন কাঠ, চিকার চিরাং সেগুন গাছের কাঠ এগুলো বলা হয় যেটা চিরাং সেগুন কাঠ এটা। আজকে আমরা এই এখানে আপনাদের যে ফার্নিচার এখানে তাতে সমিলে আসছি, এই সমিলেই আপনার এখান থেকে দেখেন এই মেশিন দিয়ে আপনার গাছগুলো কাটা হয়। ভিউয়ার্স দেখুন এই মেশিনটা দিয়ে আপনার গাছগুলো কাটা হয়, এই মুহূর্তে গাছ কাটা হচ্ছে না, মেশিন বন্ধ, অন্য কাজ চলতেছে বিদায়, না আপনাদেরকে গাছ কেটে হয়তো ওনারা দেখাইতো সেটাও এই মুহূর্তে কাটা হচ্ছে না, তো নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আবার, সমস্যা নেই। তো ভিউয়ার্স দেখুন আর এগুলো কি কাঠ? এটা সেগুন কাঠ, এটা একটু ছোটো টাইপের, এটাও সেগুন কাঠ, চিরাং সেগুন কাঠ, এগুলো একটু ছোটো টাইপের, এগুলোর দামও কম, দামও কম। এগুলো দিয়েও পাল্লা করা হয়? হ্যাঁ, এগুলো তো পাল্লা করা হয়, মূলত এগুলো দিয়ে রেডিমেড পাল্লা তৈরি করা হয়। এবং কি এগুলো সার একটু ফল, একটু ফল থাকে, আচ্ছা ফল থাকলে একটু রেট কম হয়, সার হলে এটা একটা রেট, আর একটু ফল থাকলে ফল থাকে একটু রেটটা কম। সেক্ষেত্রে 2000-3000 ডিফারেন্স আছে পাল্লার ভিতরে, 2000-4000 টাকা ডিফারেন্স প্রতি পাল্লায়। সেক্ষেত্রে কি এই গাছগুলো দিয়ে করলে কি কোনো ঘুণে ধরবে বা এরকম? না, তবে এটা মানে একটু ফল থাকে, ওটা একটু টাকা বেকা টাকা হয় এরকম? না, টাকা হবে না, কিছু হবে না, না না কিছু হবে না, আমি একটু ফল থাকলে ফলটা কাজ করার পরে এটা বোঝা যাবে না, সার বুঝবে। দেখুন আর সমিলটা খুবই সুন্দর একটা জায়গা, আমরা এখন যেখানে আসছি এটা খুব একটা খুবই সুন্দর জায়গা। এটা হলো এয়ারপোর্টের আগে আসিয়ান মেডিকেলের পাশে, আসিয়ান হসপিটালের পাশে, এটা খুবই একটা সুন্দর জায়গাতে আছে। ভিউয়ার সাথেদেরকে একটু দেখাচ্ছি, দেখুন ওনাদের গাছগুলো রাখার পর এগুলো দেখেন খুবই সুন্দরভাবে রাখা আছে। এখানে আর কি কি কাঠ আছে ওর পাশে? এগুলো সব সেগুন আর সাদাগুলো গামারি কাঠ, ওই সোজা সাদাগুলো গামারি কাঠ না? আচ্ছা ভিউয়ার, এগুলো সোজা সাদাটা হলো গামারি কাঠ, এগুলো সব সেগুন কাঠ। তো ভিউয়ার্স আপনি আপনাদেরকে বলবো এটাই যে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, বাড়িঘর যারা করতেছেন অবশ্যই গেটের পাল্লার জন্য, ওনারা হলো পাল্লার জন্য বর্তমানে বিখ্যাত, আপনার পাল্লার ওনাদের থেকেই এখানে খুচরা দাম এখানে কিনতেছে, কিনে নিয়ে সরাসরি চলে যাচ্ছে। এটা কি? এটা শিলকুড়ুই, এটা হলো শিলকুড়ুই। আচ্ছা চিরাং শিলকুড়ুই কাঠ, দেখুন ভিউয়ার্স এটা চৌকাঠ বানানো হয়, চৌকাঠ, এটা দিয়ে চৌকাঠ, তাতে আপনি যে পাল্লার চৌকাঠগুলো বানাবেন এই কাঠ দিয়ে আপনারা চৌকাঠগুলো করে নিতে পারবেন, এটা শিলকুড়ুই কাঠ। দেখি লোহা কাঠগুলো একটু দেখেন, দেখুন এগুলো লোহা কাঠ, এগুলো বিশাল বড় বড় হয়, এগুলো সাইজ ছোট করে, আরো কি পিছনে কিছু আছে লোহা কাঠ, এগুলো দেখেনি আপনাদের। আমি ভিডিওটা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এরকম করে করব ভিউয়ার্স। এই দেখুন এগুলো হলো লোহা কাঠ, এটা লোহা কাঠ, এগুলো অনেক বড় বড় সাইজের হয়, এই লোহা কাঠগুলো তো ঘুণে বা কোনো কিছু হয় না, খুবই হেভি কাঠ এবং এগুলো দামি কাঠ, লোহা কাঠের সবচেয়ে দামি কাঠ, ইনপুট বাইরে কাঠ, নাইজেরিয়ান কাঠ, নাইজেরিয়ান থেকে আসা, ইনপুটের মাধ্যমে নাইজেরিয়া থেকে আসা বিভাগ, দেখুন ডাইরেক্টলি নাইজেরিয়া থেকে আসা। আচ্ছা
জারুল কাঠ কোনটা? এই জি জি, এটাও ফাইল করে, এটাও বড় বড় কাজ। এটাও জারুল কাঠ বলা হয়? এটা কি বাইরে থেকে? এটাও না, এটা দেশি কাঠ। এটা এটাও সোকালের জন্য ইউজ করে, সব সোফার জন্য না? চৌকাঠ, চৌকাঠ, চৌকাঠ। আচ্ছা, চৌকাঠের জন্য এটাই বেশি ইউজ হয় সরকারিভাবে। জারুল কাঠ যেটাকে বলা হয়, এটাকে চৌকাঠের জন্য বিশেষ করে ইউজ করা হয়। আর সামনে একটা ফাইল দেখতেছি বড়, এটা কি কাঠ? এটিও জারুল কাঠ। এখন আমি পার্ট টু এবং পার্ট থ্রি যে কটা প্রয়োজন হয় সেগুলোতে তৈরি করে নিব আপনাদের দেখানোর জন্য। আমি সৌমিলটা দেখাইছি ভাইদের, এখন আপনাদের যে সৌমিলটা দেখাই দিলাম আপনাদেরকে, আবার একটু অ্যাড্রেসটা এটা দেখাই দিচ্ছি, আরাফাত ফার্নিচার। বিহস দেখুন, আরও কিছু আপনার দেখেনা শো করে দিয়েছে গাছগুলো, গাছগুলো দেখে নেন। এখানে কি গাছ আছে? কাঁঠাল, কাঁঠাল, কাঁঠাল গাছ বলতে কি, যে ফল আমরা কাঁঠাল খাই? হ্যাঁ, কাঁঠাল খাই, ওই কাঁঠালের গাছ, খাগড়াছড়ির কাঠ, কাঁঠাল। ও আচ্ছা আচ্ছা, কাঁঠাল গাছ আছে আর কি। কাঁঠাল গাছ দিয়ে কাঠ দিয়ে হয় তৈরি না? পাল্লা, পাল্লা তৈরি, পাল্লা তৈরি হয়। আচ্ছা, বিহস এখানে কাঁঠাল গাছ দিয়ে কিন্তু পাল্লা তৈরি হয়, যে কাঁঠাল আমরা ফল খেয়ে থাকি কাঁঠাল, ওই কাঁঠালের ফল গাছ দিয়ে তৈরি হয় বিহস। দেখুন এখানে কাঁঠাল গাছের ই আছে, এটা কাঁঠালের ইয়ে না? জি জি, কাঁঠাল, কাঁঠালের আর আছে, শিলকুড়ি আছে, মানে গামার আছে, মিলানো, মানে সব মিলানো মিক্সচার আছে এখানে। শিলকুড়ি, কাঁঠাল, গামারি মিক্সচার গাছগুলো তৈরি আছে বিওর্স। আচ্ছা, বড়টা হলো কাঁঠালের, দেখুন বিওর্স কত বড় বড় সাইজের একটা হচ্ছে। চলুন বিহস, আপনাদের অ্যাড্রেসটা আবার শো করে দিতেছি। মেসেজ আরাফাত ফার্নিচার টিম্বার অ্যান্ড ট্রেডার্স ডিওয়ার্স, এটা আপনাদেরকে অ্যাড্রেসটা শো করে দিতেছি। এটা খিল খেতে পড়েছে এবং ফোন নাম্বারটা আছে এবং ডিসক্রিপশন বক্সে আমি ফুল অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনারা যারা ফার্নিচার এখনও জগতে যারা বা ফার্নিচার কিনতে চান বা ডাইরেক্ট বিজনেস, পাইকারি বিজনেস যারা করতে চান, তারাও এখান থেকে আপনারা সরাসরি প্রোডাক্টগুলো নিতে পারেন ডিওয়ার্স। আর আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এখান থেকে আসলে কোনো মিডিয়া হয়ে আসতেছে না, আপনারা সরাসরি নিজেরা পাচ্ছেন অনেক কমের মধ্যে, অনেক কমের প্রোডাক্ট, প্রাইসে কমের মধ্যে পাবেন। পাল্লা হোক, আপনার যে কোনো ফার্নিচার হোক, আপনি এখানে ওদের থেকে বানাতে পারবেন যে কোনো কাঠ। ওনাদের সমিলটা শো করলাম, এখন আপনাদের ওনাদের কারখানাতে নিয়ে যাবো, এটা পার্ট টুতে। এই ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, আর নেক্সট আরেকটা ভিডিও করবো, সেটা এখন পার্ট টু। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।